এই তো বেরোচ্ছি জাস্ট। বাবা আমি বেরোচ্ছি, ঠিক আছে একটু পরে কথা বলছি। বাবা বাবা লেট হয়ে গেল আজ। কেন দেরি করে বেরোচ্ছিস? আমি বেরোচ্ছি। মোবাইলের বোকা, শোন মা, গাড়ি সাবধানে ড্রাইভ করবি, আস্তে চালাবি, বেশি স্পিডে যাবি না। বাবা এর আগে আমি তোমাকে অনেকবার বলেছি আমি জীবনে সব কাজে সবার আগে যেতে চাই, আই অ্যামং অল ফার্স্ট। তা মানছি, শুধু একটা কথা মনে রাখিস মা, কথায় আছে না, স্লো বাট স্টেডি উইংস দ্য রেস। ঠিক আছে, মনে থাকবে মনে থাকবে। আমি আসি। আচ্ছা আসছি বাবা, বাই। টিফিনটা সময় মতো খেয়ে নিস। ঠিক আছে বাবা, এলাম। হ্যাঁ এত রাত হলো, ফোনটাও লাগছে না, মেয়েটা যে কোথায় গেল, ফোনটা সুইচ অফ বলছে, কোথায় গেল মেয়েটা? বাবা বাবা সরি, অনেক লেট হয়ে গেল, সরি বাবা একটু লেট হয়ে গেল। মোবাইলের চার্জটাও শেষ হয়ে গেছে, আর জানো বাবা মাঝ রাস্তায় গাড়িটাও খারাপ হয়ে গেল। সে কি একটা ইনফর্ম করা উচিত ছিল মা, তাই নয় কি? সরি বাবা ভুল হয়ে গেছে, আমি জানি তুমি টেনশন করছিলে, জানি তো তুমি টেনশন করছো। করবো না মা, এই যা দিনকাল পড়েছে, আর একা মেয়ে এত রাতে বাড়ি ফিরবি, চিন্তা করবো না। বাবা সাথে গাড়ি থাকে তো, তোর সময় এত চিন্তা করো না তো। তা বলে কি চলে মা, রোজ খবরের কাগজ খুললে কত কি দেখতে পাই, এসব তুই বুঝবি না। শোন, বাবা মায়েদের ছেলে মেয়েদের প্রতি কত কি চিন্তা হয় তা তোরা বুঝবি না। আমি তো আরেকটু হলেই থানায় ফোন করতে কিংবা অফিসে। উফ বাবা আমার বড্ড খিদে পেয়েছে, চলো আমাকে খেতে। আমারও খুব খিদে পেয়েছে, আমার পেটে খিদে ডন মারছে, চলো চলো তাড়াতাড়ি চলো। সন্তানদের উদ্দেশ্যে একটা কথাই বলি, যদি তোমরা কখনো এরকম পরিস্থিতির শিকার হও অবশ্যই বাড়িতে ইনফর্ম করা উচিত। আমরা অনেকেই অনেক সময় এই ভুল করে থাকি, তাই বলবো ওঠো, জাগো, নিজেকে নিয়ে ভাবো।